25,000 কোটি টাকায় 16টি যুদ্ধবিমান কেনার উদ্যোগ বাংলাদেশের। যুদ্ধবিমানগুলো কিনতে মোট ব্যয় হবে 25,200 কোটি টাকা। এর মধ্যে প্রথম বছরই এককালীন পরিশোধের জন্য প্রয়োজন হবে 6,300 কোটি টাকার। এই অর্থ পরিশোধের বিষয়টি আসন্ন বাজেট অর্থাৎ 21-22 অর্থ বছরে অন্তর্ভুক্ত করার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে বিমান বাহিনীর সদর দপ্তর। এই সংক্রান্ত প্রস্তাবের একটি অনুলিপি অর্থ সচিবকেও পাঠানো হয়েছে বলে অর্থ বিভাগ সূত্রে জানা গিয়েছে। ওই প্রস্তাবে বলা হয়, বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি ও সম্ভাব্য হুমকি মোকাবেলায় কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি ভূমি ও সমুদ্রে সর্বাত্মক সহায়তা প্রদানে সক্ষম অত্যাধুনিক এমআরসিএ যুদ্ধবিমান কেনা প্রয়োজন। প্রতিবেশী দেশে এগুলোর সমসাময়িক আরও আধুনিক মানের যুদ্ধবিমান রয়েছে। ফোর্সেস গোল 2030-এর আলোকে বিমান বাহিনীতে একাধিক এমআরসিএ স্কোয়াড্রন স্থাপনের বিষয়ে দিক নির্দেশনা রয়েছে। এরই অংশ হিসেবে 1999 সালে বিমান বাহিনীর বহরে একটি এমআরসিএ অর্থাৎ মিগ-29 জঙ্গি বিমান স্কোয়াড্রন যুক্ত হয়, যা বর্তমানে কার্যক্রম পরিচালনা করছে। আরেকটি এমআরসিএ স্কোয়াড্রন স্থাপনের জন্য প্রয়োজনীয় জঙ্গি বিমান ক্রয়ের বিষয়টি বর্তমান সরকারের নীতি নির্ধারক পর্যায়ে বিবেচনাধীন রয়েছে। এই 16টি উড়োজাহাজের প্রক্রিয়াধীন দরপত্রের কার্যক্রম এবং বিভিন্ন দেশের সরকারের দেয়া প্রস্তাব পর্যালোচনার ভিত্তিতে বিমান বাহিনী জানায়, পরিকল্পনা অনুযায়ী এই ক্রয় প্রক্রিয়া সম্পন্ন হবে G2G পদ্ধতিতে। এমআরসিএ ক্রয় চুক্তি করতে হলে প্রথম বছর এককালীন পরিশোধের জন্য আগামী অর্থ বছরের মোট মূল্যের 25% বা 6,300 কোটি টাকার প্রয়োজন হবে। এই টাকার বিমান বাহিনীর নিয়মিত বাজেটে অন্তর্ভুক্ত না করে থোক আকারে রিজার্ভ রাখা প্রয়োজন। বাকি টাকা 5 থেকে 10 বছরের মধ্যে পরিশোধের ব্যবস্থা করতে হবে অথবা বার্ষিক উন্নয়ন পরিকল্পনায় প্রকল্প আকারে অন্তর্ভুক্ত করে প্রথম বছরে এককালীন পরিশোধের জন্য টাকার সংস্থান করা যেতে পারে। সেক্ষেত্রেও চুক্তি অনুযায়ী বাকি 5 থেকে 10 বছরে পরিশোধের ব্যবস্থা রাখার প্রয়োজন হবে। এ বিষয়ে বিমান বাহিনীর প্রস্তাবে বলা হয়, সশস্ত্র বাহিনী বিভাগ এরই মধ্যে 16টি অত্যাধুনিক মানের ওয়েস্টার্ন ওরিজিন বা পশ্চিমা দেশে নির্মিত এমআরসিএ ক্রয়ের নীতিগত অনুমোদন দিয়েছে। বর্তমানে এই ক্রয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। প্রস্তাবিত এসব আকাশযান ক্রয় বেশ ব্যয়বহুল বিষয়। এ কারণে বিমান বাহিনীর নিয়মিত বাজেট থেকে এগুলো কেনা হলে পরবর্তী সময়ে মূল্য পরিশোধ করতে গিয়ে বিমান বাহিনীর পরিচালন বাজেটের উপর নেতিবাচক প্রভাব পড়বে। এর ফলে কিস্তি পরিশোধ, পরিচালন ও রক্ষণাবেক্ষণ সব ক্ষেত্রেই ঘাটতি থেকে যাবে। প্রস্তাবের ভাষ্য অনুযায়ী, একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি তথা সামরিক উন্নয়নের সঙ্গে নিরাপত্তার বিষয়টি অঙ্গাঙ্গীভাবে জড়িত। তাই টেকসই উন্নয়ন নিশ্চিতে সামরিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নও অগ্রাধিকার পাওয়ার যোগ্য। দেশের সার্বভৌম নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত যুদ্ধবিমানগুলো কেনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তাই বার্ষিক উন্নয়ন বাজেটের আওতায় অন্তর্ভুক্ত করেও এই ক্রয় কার্যক্রম সম্পন্ন করা যেতে পারে। বিষয়টি আগামী অর্থ বছরের মধ্যমেয়াদী বাজেট কাঠামোর উপর অনুষ্ঠিত ত্রিপক্ষীয় সভায় উপস্থাপনের জন্য অনুরোধ জানিয়েছে বিমান বাহিনী। এ বিষয়ে কথা বলার জন্য অর্থ বিভাগের সিনিয়র সচিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতেই রাজি হননি। তবে অর্থ বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বর্তমানে আগামী বাজেট প্রণয়নের কাজ চলছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে যদি এ ধরনের প্রস্তাব আসে তাহলে বিষয়টিতে যেহেতু জাতীয় নিরাপত্তা ইস্যু জড়িত, তাই এটিকে বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। প্রস্তাবে বিমান বাহিনীর বর্তমান সক্ষমতা সম্পর্কে বলা হয়, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ বিমান বাহিনীর পেশাদারিত্ব দেশের গণ্ডি পেরিয়ে এখন বহির্বিশ্বে সমাদৃত। এ অর্জনে অর্থ ও প্রতিরক্ষাসহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের অবদান অনস্বীকার্য। ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের অংশ হিসেবে বিমান বাহিনীর ভাণ্ডারে জঙ্গি বিমানসহ প্রশিক্ষণ উড়োজাহাজ অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া রয়েছে সর্বাধুনিক মডেলের পরিবহন ও পরিবহন প্রশিক্ষণ উড়োজাহাজ, বিভিন্ন ধরনের হেলিকপ্টার, উন্নত প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আবহাওয়া রাডার, স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ভারী ও মাঝারি মানের মিসাইল ও গোলাবারুদ সামগ্রী। এগুলোর অন্তর্ভুক্তি বিমান বাহিনীকে আরও শক্তিশালী ও বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করার ক্ষেত্রে যথেষ্ট সক্ষম করে তুলেছে।